তো নমস্কার বন্ধুরা, আজকে আমার একটি ছোট্ট নিবেদন প্রাবন্ধিক রবি রঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা রবিবারের বাঙালি প্রবন্ধের প্রথম অধ্যায় শ্রীচরণেষু। আগে বিজয়ার পর বাঙালি গৃহস্থ পরিবারের দু চারটে চিঠি আসত, যে চিঠির সম্বোধনে থাকত শ্রীচরণেষু এবং শেষত ভক্তিপূর্ণ প্রণাম নিবেদনে। শিক্ষিত বাড়িতেই যেমন চিঠি আসত তা নয়, অশিক্ষিত বাড়িতেও আসত। বাবা মা হয়তো অশিক্ষিত, ছেলে শিক্ষা পেয়ে বাইরে আছে। বিজয়ার পর পোস্টকার্ড আসত, চিঠির শেষে লেখা থাকত আপনারা আমার বিজয়ার প্রণাম গ্রহণ করবেন। নিরক্ষর বাবা মা চিঠি পড়বার জন্য শিক্ষিতের বাড়ি আসতেন। পাঠক চিঠির শেষ লাইনটি যখন পড়তেন তখন ওই বাবা মার চোখ মুখ সুখে ও আনন্দে উদ্ভাসিত হয়ে উঠত। এ দৃশ্য অনেকেরই দেখা, কিন্তু এখন বাঙালির এই সুখ আনন্দ গেল কোথায়? বড় জোর মোবাইলের SMS, হয়তো তাও নয়, প্রণাম এই একটি শব্দ, বাঙালি জীবনের এক পরম সম্পদ, প্রণাম অর্থাৎ প্রণয় হওয়া। আজ বাঙালি প্রণয় হতে ভুলে যাচ্ছে, চতুর্দিকে শুধু অধ্যত্ব অহংকার আস্ফালন, কি অশিক্ষিত কি শিক্ষিত সর্বত্র একরূপ। প্রণাম এই শব্দটা তাৎপর্য বোঝার জন্য আমরা একটু রবীন্দ্রনাথের শরণাপন্ন হই। রবীন্দ্রনাথের অচলায়তন নাটকে পঞ্চককে দাদা ঠাকুর বলেছেন, এই আমার সবার বাড়াবড়োর মধ্যে এসে যখন বসি তখন যা করি তাই প্রণাম হয়ে ওঠে। এই যে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তোমার মুখের দিকে তাকিয়ে আমার মন তোমাকে আশীর্বাদ করছে, এও আমার প্রণাম। এই যে বড়কে পাওয়া ও বড়কে চেনা, এটাই মানুষের প্রণয় করে আর সেটাই প্রণাম। আর সমাজে বড় কোথায়? সর্বত্র তো বেটে লোকের ছায়া দীর্ঘ হয়ে গেছে, কাকে প্রণাম করব? কে আমাদের প্রণত করবেন? মানুষ প্রণত হয় কি দেখে? চারিত্র দেখে। বাঙালির মধ্যে চারিত্রের অভাব ছিল না, অজেয় পৌরুষ ও অক্ষয় মনুষ্যত্ব নিয়ে বিদ্যাসাগর ছিলেন, স্বদেশ আত্মার বাণীমূর্তি ছিলেন শ্রী অরবিন্দ, এমনই ছিলেন বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, সুভাষচন্দ্র। এদের এই জীবন রস চুইয়ে চুইয়ে অনেক বাঙালিকে সতেজ ও সজীব করে রেখেছিল। এর সঙ্গে এসে মিশেছিল ইংরেজি শিক্ষা, বাঙালির মেরুদণ্ড শক্ত হয়েছিল। সে মেরুদণ্ডকে অবনত করে প্রণাম করত বাবা মাকে, শিক্ষককে, গুরুজনকে। এখন বাঙালির সে মেরুদণ্ড নেই, মেরুদণ্ড একেবারে বেঁকে গেছে, সে সদা প্রণত। তাই আমার প্রণাম করবে কোথায়? অচলায়তনের মহাপঞ্চকের মতো এখন কি কোনো শিষ্য বলতে পারবে আমি তোমাকে প্রণাম করব না? আর দাদা ঠাকুরের মতো কোনো গুরু কি বলতে পারবেন আমি তোমার প্রণাম গ্রহণ করব না, আমি তোমাকে প্রণত করব? বর্তমান সমাজে এমন গুরু শিষ্য কই? শিষ্যও ধান্দাবাজ, গুরুও ধান্দাবাজ, তাই প্রণাম নেই, আছে SMS। সমাজে এমন প্রণম্য ব্যক্তির অভাব হলো কেন? প্রধানত শিক্ষা সংস্কৃতির অভাবে। পশ্চিমবঙ্গে বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় কম হয়নি, চতুর্দিকে ডিগ্রি ছড়াছড়ি, কিন্তু প্রকৃত শিক্ষিত কই? সমাজে নিরক্ষরতা দূরীকরণ যত হচ্ছে মানুষের মধ্যে মরাল ইলিটারেটি তত বাড়ছে। মানুষের যদি নৈতিক উন্নতি না হয় তাহলে শুধু অর্থনৈতিক উন্নতি তাকে কি দেবে? ভোগের সামগ্রী দেবে। আমাদের শাস্ত্রে মানুষের চারটি আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে, ধর্ম অর্থ কাম মোক্ষ। এখন মানুষ অর্থ আর কাম নিয়ে মশগুল, দিকে দিকে তার প্রাবল্য আমরা প্রতিনিয়ত দেখছি। মোক্ষের কথা না হয় ছেড়ে দিলাম, কিন্তু ধর্ম কোথায়? ধর্ম মানে তো শুধু তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালা নয়। লক্ষ লক্ষ লোক সে কাজে মেতে গেছে, কিন্তু যে ধর্ম আমাদের বিনত হতে শেখায়, যে ধর্ম আমাদের আত্মসন্ধানে উদ্ধত করে, সে ধর্ম আনন্দ রূপমৃতম, সে ধর্মের অনুশীলন কই? বাঙালির সাধনা তো প্রেমের সাধনা, সে প্রেম ত্রিমুখী, ঈশ্বর প্রেম,
দেশ প্রেম, মানব প্রেম। আজ শিক্ষিত বাঙালির মধ্যে সেই প্রেমের অভাব। আত্মকেন্দ্রিক বাঙালি আত্মরক্ষার্থেই ব্যস্ত, তাই তার আত্মপ্রসার ঘটবে কি করে? আত্মকেন্দ্রিকতা বাঙালিকে ছোট করে ফেলছে। এই ছোট বাঙালি তাই আর প্রণাম্য নয়। অর্থ ও কাম সাধনায় যদি সংযত না থাকে, তাহলে মানুষ বিষধর সাপের মতো ফোনা উদ্যত করে, নম্র হতে শেখে না। নম্রতাই শিক্ষিতের গুণ। গাছের ডাল ফলে ভরে গেলে যেমন নম্র হয়ে পড়ে, তেমনি গুণী মানুষ শিক্ষা ও সংস্কৃতির ভারে নম্র হয়। আজ সমাজ থেকে এমন গুণী মানুষ প্রায় লুপ্ত হতে বসেছে। আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা ছিলেন সমাজের প্রণম্য ব্যক্তি। আজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহবিলে তছরূপে ধরা পড়েছে, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নারী ঘটিত ব্যাপারে জড়িয়ে পড়েছেন, আর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডিগ্রি নিয়ে জালিয়াতি করছেন। সবাই হয়তো এই পথের পথিক নন, কিন্তু এসব ব্যাপারে অধিকাংশই নীরব দর্শক। বোবা কালা সেজে থাকলে সমাজ এগোয় না। মানুষকে চক্ষুষ্মান হতে হবে, বিবেকী হতে হবে। এসবের সাধনা কই? সংস্কৃতি এই সাধনা থেকে গড়ে ওঠে। চন্দননগরের লাইট দিয়ে তার জৌলুস আনা যায় না। বর্তমান তরুণ সমাজের কাছে কোনো আদর্শ নেই। না আছে আদর্শ শিক্ষক, না আছে আদর্শ নেতা, না আছে আদর্শ পিতা। কাকে প্রণাম করবে এরা? বাঙালি সমাজ আজ প্রণম্যের অপেক্ষায় আছে। নমস্কার।